ভাবি আপনার কোনো বাচ্চা কাচ্চা নেই বুঝি? না না না, আমার বাচ্চা কাচ্চা এখনো হয় নাই। সিএ কমেডি টিভি স্মাইলি কুকুর হইতে সাবধান। বুঝলাম না, মামার বাড়িতে কি এমন আছে যে কুকুর হইতে সাবধান? কার ঠিকানা দিল আমার? আমি কুত্তা দেখে ভয় পাই। কি যে করবো, বুঝতে পারতেছি না। কুত্তা তো আমার এ বাড়িতে কেউ নেই নাকি? কি ডাক টোকা দিল? বুঝলাম না ব্যাপারটা, কোথায় গেল নাকি? আরে কি ডালে? জি ভাই আমি। ও কুকুর না মানুষ? হেই, এই বাড়িরই তো ঠিকানা দিছে আমাকে। আমি নওগাঁ থেকে আসছি, হায়দার মামার কাছে পাঠাইছে আমার চাচা। আসেন আসেন, ঠিক আছে চলে আসেন। আব্বা 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 আব্বা, এই কি হইছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনার সবাই দিয়ে কুকুরের ডাক ডাকেন? আচ্ছা, আপনাদের সবার অবস্থা দেখে তো আমি বিস্মিত যে এই কারণে যে এত সুন্দর একটা ফ্যামিলি, ফ্যামিলিটার নাম অনেক শুনেছি, আপনারা কুকুরের মতো ঘ্যাঘ্যা করছেন কেন? বুঝছি, হয়তো অভ্যাস, মানুষের কত অভ্যাস। আচ্ছা, উনি আপনার কি হয়? আমার ভাবি হয়। মাগো, ভাবি বলতেও ঘেউ ঘেউ, অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি কিছু মনে করি না। উনি আপনার কি হয়? আমি ওর ভাবি হই। ভাবির বাবার বাড়ি কোথায়? ও, আমার বাবার বাড়ি এই তো সামনে। ঠিক আছে, বুঝছি, সামনে বাবার বাড়ি। দেখছেন, আপনারও বেড়েই গেছে, এটা যারা আসে তাকে বেড়েই যায়। আমি বুঝছি, আমারও তো বেরোলে। আচ্ছা বুঝছি, আপনি আব্বার কাছে আসছেন তাই তো? আচ্ছা তো ভিতরে চলেন। আপনি দেবেন কেন? আমি এবারে কাম করি তো, থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। বুঝছি, মানে আপনি বাড়িতে কাজ করতে করতে আপনার হয়ে গেছে? জি, আমার হয়ে গেছে। আপনিও থাকেন, দেখবেন আপনার হয়ে যাব। আচ্ছা, আপনি কতদিন থেকে এই বাড়িতে? পাঁচ বছর। পাঁচ বছর থাকলে এরকম হয়? আসলে তো মানুষ অভ্যাসের দাস। ভাবি আপনার কোনো বাচ্চা কাচ্চা নেই বুঝি? না না না, আমার বাচ্চা কাচ্চা এখনো হয় নাই। আচ্ছা যাই হোক, কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই, ওনাকে ওনার রুমটা দেখিয়ে দে তো। আসেন। Oh no!
এটা আপনার রুম। বুঝছি আমি, এটা আমার রুম। জি। কোয়েল ফ্যামিলি বাবা। পুরো তো কুত্তা ফ্যামিলি। সবাই কুত্তার মতো আওয়াজ দেয়। মানুষগুলো তো খুব ভালো, রিসিভ করলো, রুম দেখায় দিল। কি সমস্যা আপনার? আমি কেডা টায়ার্ড হয়ে গেছেন ঘুরতে ঘুরতে। কোন পার্সোনাল ব্যাপার না, আপনি কি নতুন শিখতেছেন বুঝি? এটা দিচ্ছেন কিসব কথা বলতেছেন? মূল কি নতুন শিখতে আছে? হ্যাঁ, এটা মোর হইছে যে পরম্পরা বংশমর্যাদা। তাই নাকি? মোর ফ্যামিলি 14 গোষ্ঠ সবাই গাও 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 করে বুঝছি। স্ট্যান্ড আপ গাও গাও স্ট্যান্ড আপ গাও গাও জি উঠতে তো দেন। মোর ব্যাডেস বইয়ের হইছে আর তো উঠতে তো দেন। আমারও একটু আসছি আর কি, সবার সাথে মিশে গেছি। খুবই সুন্দর, খুবই সুন্দর, এরকম বলে তো দরকার। ঠিক আছে, মানে বুঝছি। এখন আমি কি আপনার রুম থেকে বের হয়ে যাবো না, এখানেই থাকবো? আপনি মনে হয় মুরব্বী কুকুর? মুরব্বী হ্যাঁ, মানে ওদের মতো আপনারটা ইয়ে হয় না আরকি। আচ্ছা, আপনার কাছেই তো আমার মামা পাঠিয়েছে। আচ্ছা, মামার যেহেতু বন্ধু আপনি, তাহলে তো আপনি আমার মামা। সবাই কুকুরের দাগ দিচ্ছে কেন? শোনো বাবা, এখন তো অনেক কথা বলতে হয়। জি, তো না বললেও তো পারি না। আমরা দিনে সবাই অ্যাজ ইউজুয়াল, কোনো সমস্যা থাকে মানুষ একদম। কিন্তু ওই সন্ধ্যার পরে ওই 7টা-8টার দিক থেকেই এই আস্তে আস্তে ভিতর থেকেই এই এটা আসে আর কি। ও, সন্ধ্যার পর থেকে এটা চলে আসে? হ্যাঁ। কেন? ঘটনা এই, আমাদের এলাকায় প্রচন্ড চোর। আর আমার বাড়ি তো জানো কত বড় বাড়ি, কত মাল সামানা, এ প্রচুর চুরি টুরি হয়। আমার বাড়িতে কুকুর ছিল, বিদেশি কুকুর। হ্যাঁ, নাম ছিল রবি। হ্যাঁ, আর একটা নাম ছিল, ওর নামটা ছিল রুশ। হ্যাঁ, তো এই কুকুর একটা ওরা মাইরে ফেলছে, আর একটা চুরি করে নিয়ে গেছে। তো নিয়ে গেছে, এখন ওই কোনো কিছুতেই আর কি চোর মানাইতে পারতেছি না। এই জন্য এখন ওই সবাই মিললেই আর কি, ওই আমরা ওই কুকুরের ডাক ডাকি। এই কারণে যেন চোরে বুঝতে পারে যে বাড়িতে কুকুর আছে, এই ধরনের হিসাব আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ।
আমি ক্লিয়ার হইলাম। হ্যাঁ তুমি এখানে থাক। ও জি আমার ছোট মেয়ে কি কি পাঠাবো? না না দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বসো, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। না আমি খেয়ে আসি, এখন আমি ঘুমিয়ে যাবো। চুরি নিবারণের জন্য কুকুরের ডাক, কঠিন ফ্যামিলি। না ঘুমায় পড়ি, অনেক জার্নি করছি।